আলেম কয় প্রকার বলেন বলেন দরবারি সবাই বলেন কি বাড়ি তারপরে সরকারি বলেন কি বলেন তারপরে হাক্কানি দরবারি সরকারি আর হাক্কানি হাক্কানি আলেম যারা তাদের অবস্থা কি হবে ইমাম তাইমিয়া বলেছেন তাদের অবস্থা হয় জেলখানা না হলে মাটির নিচে মাত্র এই কোরআন নামক আমানত আমাদের কাছে নাই এই কোরআন কেউ পড়েও না শোনেও না তাফসীর মাহফিলেও যায় না ওরা মনে করে শুধুমাত্র জামাত সওয়াব বলে ওটা আমাদের মত ওটা আমাদের দলের হলে যেতাম কারণ এখন তো সব দলের হুজুর আছে তুমি জানালা তালা করা আমিও হুজুর বানিয়ে রেখেছি কি কথা বলে ঠিক না ওরা বলে না আমাদের দলে হুজুর বেশি টু বি বেশি বেশি কি বলে কি না অভাব নাই তারাও তৈরি করে রেখেছে এদেরকে বলা হয় ওলামায়ে সু সে ব্যাখ্যার দিকে আমি এখন যেতে পারছি না এই ওলামায়ে সু আমি প্রত্যেকটি মাহফিলে বলি আলেম তিন প্রকার একটা হচ্ছে দরবারি আর একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে হাক্কানি আলেম কয় প্রকার বলেন বলেন দরবারি সবাই বলেন কি বাড়ি তারপরে সরকারি বলেন কি বলেন তারপরে হাক্কানি দরবারি সরকারি আর হাক্কানি হাক্কানি আলেম যারা তাদের অবস্থা কি হবে ইমাম তাইমিয়া বলেছেন তাদের অবস্থা হয় জেলখানা না হলে মাটির নিচে যারা হক আলেম হবে আর যারা মুনাফিক ওলামায়ে সু তারা কেউ থাকবে দরবারে কেউ থাকবে সরকারে কথা বলা ঠিক কি না এই জন্য কোরআন নামক আমানত আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে এটা রক্ষা করতে গিয়ে যতই জুলুম নির্যাতন আসুক আমরা কোনদিন কোরআন ছাড়বো না কারণ আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইক কোরআন যদি কোন মানুষের পক্ষে কথা বলে হাসরের মাঠে ওই মানুষটি জান্নাতে চলে যায় আর কোরআন যদি আপনার আমার বিরুদ্ধে চলে যায় তাহলে কার বারো শব্দ আছে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়া